পছন্দ হয়েছে সর্দার। একেবারে জায়গা মতো বহর বিলাইছো। আমার মনে হইতেছে এইখানে কিছুদিন থাকবার পারলে বহুত আয় উপার্জন করন যাইব। তোরা সব নৌকা থেকে নাম, এলাকাটা ঘুরে দেখ। আরে ও বাইদানি, পানিতে পা দোলালে হইব, গাওয়ালে যাবার লাইয়া তৈরি হও। বারো বছর আগে ভাইজানের উপর রাগ করে আমি কামরূপ কামাখ্যায় গিয়েছিলাম। এখন ভাইজান আমাকে চিনতেও পারবে না। আমার শিশু কন্যাকে দেখে ভাইজান যদি জানতে পারে আমি কামরূপ কামাখ্যায় বিবাহ করে কন্যা সন্তানের বাবা হয়েছি, তাহলে জমিদার মহলে আমার এবং বাচ্চার যে ঠাই হবে না। এখন আমার বুকের ধনকে কোথাও রেখে আমাকে মহলে যেতে হবে। এই যে ভাই, আপনি কিছু করবেন? হ্যাঁ, মহারাজ জনন্দকে শিশু কন্যাকে নিয়ে আমি বড় বিপদে আছি। বিপদ? কিসের বিপদ? এই শিশু কন্যাকে তোমাদের কাছে আশ্রয় রাখতে চাই। আশ্রয়? এটা কার বুকের ধন? আমার বুকের ধন, কলিজার টুকরা। একটা বাচ্চার লেগা আমরা খোদার দিকে চাইয়া আছি, আর আপনি আমাগো কাছে নিজের বুকের ধনরে আশ্রয় রাখবেন কেন? আমি যেখানে যাচ্ছি সেখানে বাচ্চাকে নিয়ে গেলে বিপদ হবে, তাই কিছু সময়ের জন্য আশ্রয় রাখতে চাই। সূর্যাস্তের পূর্বেই আমি ফিরে এসে আমার শিশুকন্যাকে নিয়ে যাব। আপনার পরিচয়? আমি ফিরে এসে তোমাদের সব বলবো। এটুকু সময় শুধু আমার কলিজার টুকরাকে তোমাদের কাছে রাখবো, এই জন্য আমি তোমাদেরকে পুরস্কৃত করব। না করো না ভাই, না করো না। নাও বোন। আর যদি উনি ফিরে না আহে? আইব। নিজের বুকে ধনরে কেউ আরেকজনের হাতে তুইলা দিবার পারে না। আহারে, এমন একটা সন্তান যদি আমাকে হইতো। কেন তুমি কার হুকুমে ভেতরে ঢুকছ? আমার হুকুমে? একেবারে তেলেশ মাতি কাণ্ড, মানুষ নাকি অন্য কিছু? ভাইজান, ভাইজান, হুজুর, এই লোকটা ভেলকিবাজি করে মহলে ঢুকে পড়ছে। ভাইজান, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার ছোট ভাই শরীফ। শরীফ? হ্যাঁ ভাইজান, বারো বছর আগে আমি আপনার উপর রাগ করে এই মহল ছেড়ে চলে গিয়েছিলাম। শরীফ ভাই আমার, আয় আমার বুকে আয় ভাই। ভাইজান, 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 ওরে আমি না হয় বড় ভাই হিসেবে শাসনের ছলে তোকে মহল ছেড়ে চলে যেতে বলেছিলাম, তুই কেন চলে গেলি? ছোট ভাই হিসেবে তুই কেন ফিরে এলি না? আমি যে তোর আশায় আশায় পথ চেয়েছিলাম ভাই। ভাইজান, আমি কামরূপ কামাখ্যায় গিয়ে জাদুবিদ্যা শিখেছি, এখন আমি অনেক বড় জাদু সম্রাট। শরীফ, 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 দেখলেন তো ভাইজান, আমি এখন বনের বাঘ, ভাল্লুক, সিংহ থেকে পঙ্কিরা সাপ পর্যন্ত হতে পারি, দেখবেন আমার জাদু? না, ওইসব ভেলকিবাজি আমি একদম পছন্দ করি না। তুই ফিরে এসেছিস তাতেই আমার আনন্দ। যা, এখন বিশ্রাম করকে যা। ভাইজান, বিশ্রাম পরে, এত বছর আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আগে সেসব শুনুন। পরে, সব পরে শুনবো। এই যে বেগম, এসো এসো, এই হলো আমার ছোট ভাই শরীফ।
থাক ভাই থাক, এত বছর কেউ রাগ করে থাকে? এই যে বাবা শরীফ, এই হলো তোর ভাতিজা সেলিম। সেলিম চাচু। শরীফ, আমি কিন্তু জমিদারির অংশ তোর নামে আলাদা করে রেখেছি, সব তোকে বুঝিয়ে দেব। বেগম, তুমি শরীফকে নিয়ে অন্দর মহলে যাও, ওর খাবারের ব্যবস্থা করো, আমি বাইরে গেলাম। খুশির খবরটা মহলের সবাইকে জানাতে হবে। হুজুর, এ তো খুশির খবর। হ্যাঁ নায়েব, এই খুশির খবর সারা এলাকায় প্রচার করে দিন, আর শরীফের ফিরে আসা উপলক্ষে মহলে কাঙালি ভোজের আয়োজন করুন। আপনার আদেশ পালন হবে হুজুর। শরীফ চৌধুরী 12 বছর পর জমিদারিতে ভাগ বসাতে এসেছি, আমার সন্তানের জমিদারিত্ব তুমি কেড়ে নেবে? না, তা আমি হতে দেব না। ভাবি। এসো ভাই এসো, বসো, নাও খাও। না ভাবি, বুকের মাঝে অনেক কথা জমা আছে, সেই কথা না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি এমন কথা বলো? ভাবি, আমি মানে জাদুবিদ্যা শিখতে শিখতে এক জাদুকন্যাকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। তাই নাকি? কোথায় সে জাদুকন্যা? নেই, এক কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে সেই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে গেছে। কোথায় সে সন্তান? ভাইজানের ভয়ে ওকে এক নিরাপদ স্থানে রেখে আমি একা মহলে এসেছি ভাবি। কেন, ওকে নিয়ে এসো। আমি ওকে সূর্য ডোবার আগেই মহলে নিয়ে আসবো, তুমি শুধু ভাইজানের দিকটা দেখো। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, জাদুকন্যার কথা শুনলে তোমার ভাইজান রাগ করবে ঠিকই, কিন্তু আমি তো আছি। তোমার ভাইজান জাদু পছন্দ না করলেও কিন্তু আমি পছন্দ করি। সত্যি বলছো? আমি তোমাকে এক্ষুনি জাদু দেখাবো। দেখাও। বলো কি দেখবে? তুমি যা যা বলেছো সব দেখেছি, কিন্তু পঙ্খিরাজ সাপ কখনো দেখিনি। ঠিক আছে, আমি পঙ্খিরাজ সাপ হয়েই তোমাকে দেখাবো। হ্যাঁ, আমি 1 থেকে 10 গুনতে গুনতে পঙ্খিরাজ সাপ হয়ে যাব, তুমিও 1 থেকে 10 গুনতে গুনতে এই গ্লাসের পানি ওই পঙ্খিরাজ সাপের উপরে ছিটিয়ে দেবে, আমি আবার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যাব। কিন্তু ভাই, সাপ হবার পর তুমি যদি কোনো ক্ষতি করো? আরে না ভাবি, জাদু সাপ কখনো কারো ক্ষতি করতে পারে না। নাও গ্লাসটা ধরো। আমার ভয় করছে। আরে না, কোনো ভয় নেই ভাবি, মনে রেখো 1 থেকে 10 গুনতে গুনতে এই গ্লাসের পানি আমার শরীরে না ছিটালে আমি কিন্তু মানুষ হতে পারবো না, সারা জীবন আমাকে সাপ হয়ে আকাশে থাকতে হবে। হ্যাঁ, যদি কোনো সতী নারী স্বেচ্ছা আমাকে স্পর্শ করে তবেই আমি মানুষ হতে পারবো, অতএব সময় মতো পানি ছিটাতে ভুল করবে না। কিন্তু ঠিক আছে, শুরু করো। নাও ধরো। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। আসলে ও মানুষ না, মানুষ রূপে অন্য কিছু।
আকাশে উড়ে গেছে? হ্যাঁ বেদে সর্দার, আমরা নিজের চোখে দেখেছি। আচ্ছা আচ্ছা, আপনারা যে সাপের কথা কইতাছেন, এই সাপের নাম পঙ্খিরাজ, আকাশে থাকে, আবার আকাশে চলে গেছে। তবে এই সাপ যে কোনো মুহূর্তে আপনাকে বিপদ ঘটাইতে পারে। তাহলে এখন উপায় কি সর্দার? আমি আপনার বাড়ির চারিদিকে বান দিয়ে যাবো, কোনো সাপ আর আইতে পারবো না। সালাম হুজুর। সারা জীবন সাপ হয়ে ওকে আকাশেই থাকতে হবে। ওগো সূর্য তো ডুবা ডুবা, ও নিতু আর বাচ্চা নিতে আইলো না? যদি না আহে তাইলে আমরাই ওরে মানুষ করব। তুমি হইবা মা, আমি হম ওর বাবা। তুমি আমার মনের কথাটাই কইছো, আমি ওর মা হম। আমার ইচ্ছা আমি ওরে মরণ বীণ বাজানো শিখামো, কাল বীণ বাজানো শিখামো। এমন শিক্ষাই আমি ওরে দিমু, শহরের সেরা বেদানি বানামো, লোকে যাতে কয় রসের বেদানি। আমি মানুষ ঠকাই না, বুঝলেন?
দাঁতে কি অপকথা কে এই বিদ্যা তোমার কেটা শিখাইছে এইটা সবাই জানে আপনি শুধু জানেন না আমারে তুমি ডাক্তারি শিখাও বিলাপের ডাক্তারের কাছে বিশ বছর পিওনে চাকরি কইরা তারপরে দাঁতের ডাক্তার হইছে এই বৈদানি আমার চাইতে বড় ডাক্তার এলাকায় কাটা আছে আছে আমার চাইতে রসের বৈদানি এই তল্লাটেও নাই আমি রসিক জনের মনে রস ধরাই দরকার হলে আপনার মনে রস ধরাম সত্যি তুমি রসের বৈদানি আপনার রোগীর ওষুধও আমার কাছে আছে দিমু ওই বাইদা আমার গোটা দিবি না আমি তোর পীড়িত রুগী না আমি ডাক্তারের ডাক্তার তুই ধোকাবাজি কইরা আমার সব রুগী লয়ে আইছ আমার ব্যবসার বারোটা বাজাইছ ওনার মধ্যে পোকা বার করবইরা মানুষের উপর অনেক বাটপাটি করতো আর বাটপাটি করতে দিব না আপনিও হাতুর বাটাল দিয়ে দাঁত দিলা অনেক মানুষের ফোকলা বানাইছেন বাটপার আমি না বাটপার হইলেন আপনি ওই বাইদানি তুই আমার বাটপার কইলি কেরামত মেরামত সাইরানার বাইদানি আমার বাটপার কয় তোরা খায় আইছ হুকুম দেন কি করুম ও গো সাপি বসকা গাঙ্গে ফালা আমাগো গাঙ্গে ডুবাইবে না আমরা চুপচাপ থাকুম অত সহজ বাইদানি আমরা না দরকার হইলে আপনার রসের হাড়িটাও ফাটাইয়া ফেলাম মাগো বাবা গো আমার কুতা মারছে ও খানে যে হচ্ছি ও গো গাঙ্গে পাড়িতে ডুবাইয়া তোমরা মেয়েদের হাত ধরে এভাবে টানাটানি করছো কেন সালাম ছোট হুজুর এরা বাইদার জাত দাঁতের চিকিৎসার নামে মানুষ ঠগাইয়া পয়সা উপার্জন করে ওগো দেশ ছাড়া করা দরকার জমিদার হুজুর আমাগো এই দেশে থাকবার অনুমতি দিছে আপনি দেশ ছাড়া করবার কেডা আমরা যা যাবর কিন্তু এই দেশটাতে বহুত ভালোবাসি সাহেব আমরা বাইদার জাত আমরা দাঁতের পোকা তুলি বাত খসাই সিঙ্গা লাগাই সাপও ধরি সাপের খেলাও দেখাই এটা আমাগো পেশা এটা কইরাই আমরা পেটের ভাত যোগাই আর উনি আমাগো ব্যবসার গাঁটকে বুঝকে গাঙ্গে ফালাইয়া আমগো গাঙ্গে ঢুবাই মারবার চায় আমগো পেটে লাগতে মারবার চায় তুমি চুপ করো ডাক্তার সাহেব মানুষের পেটে লাঠি মারা ঠিক নয় এটা অন্যায় অধর্ম এই অন্যায় মানুষ সহ্য করলেও আল্লাহ সহ্য করবেন না তুমি যেমন ঘরে সাইনবোর্ডটা নিয়ে ব্যবসা করছো এরাও তেমনি মাথায় ঝাপি বোচকা নিয়ে ব্যবসা করছে এদের কাজে কখনো বাধা দেবে না যাও তোমরা ঠিক আছে ছোট হুজুর কেরামত মেরামত আয় আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম হুজুর তোমরা থাকো কোথায় গাঙ্গের ঘাটি বাইদাগো ঠিকানা আমরা নৌকায় থাকি সাহেব আমরা ছোট জাত আজ আপনি যে উপকার আমাগো করলেন চিরকাল মনে থাকবো শোনো বেদিনী ছোট জাত বড় জাত বলে কোনো কথা নেই পৃথিবীতে সব মানুষের একটাই পরিচয় সে মানুষ খোদার বান্দা আর দশটা মানুষ যেমন এদেশে বসবাস করে তোমরাও ঠিক তেমনি বসবাস করবে এর পরেও যদি কেউ তোমাদের কাজে বাধা দেয় আমাকে জানাবে যাও তোমরা কাজে যাও মারে আজকের দিন কেমন গেল আজ বেশি আয় করবার পারি নাই বাবা কেন ওই ডাক্তার বেদা আমাকে লোকে গন্ডগোল করছে থাপ্পড় মাইরা গাছের কাওয়া উড়াই দুমু কোন শালার পুত্র লাগে গন্ডল করছে আমার এখ গাছের কাওয়া এবার উড়াই দুমু কইলাম বেশি ফাল পারিস না তোর দর কত দূর আমি জানি কিচ্ছু করবার পারবি এইটা তুই কি কস মেঘমালা
তরে কেউ কিছু কইলে আমি তার উপর কি আমত নাজিল করুম? তার আর দরকার হইব না, যা করবার ছোট হুজুর কষ্টে। ছোট হুজুর মানে জমিদার পুত্র? ছোট হুজুর কি জমিদার পুত্র? সবাই তাই ডাকে। তাহলে উনি ডাক্তারে শাসাইয়া দিছে, আমাগো আর কোনো ভয় নাই বাবা। আরো কইছে বিপদ হইলে তাই জানাইতে। সত্যি তাই কইছে? হ্যাঁ বাবা তাই কইছে। তাইলে তো খুশির ব্যাপার। হ্যাঁ বাবা, ছোট হুজুর খুব ভালো মানুষ। তত ভালো মানুষই হোক, তুই আর জমিদার পুত্র সামনে যাবি না। তারে যদি কিছু জানাইতে হয় আমি জানাবো, কথাটা মনে রাখিস। তা না হলে থাপ্পর মেরে গাছের কাউ উড়ে দেবো। বাবা, লাল আমার শাসাইয়া গেল, তুমি কিছু কইলে না? লাল খারাপ কিছু কয় নাই, ভবিষ্যতে ওরে আমি এই বহরের সর্দার বানাবো, ওর কথা রাগ করিস না। যা মা, অহন গোসল করিয়া খেয়ে দে, বিশ্রাম কর, যা। বাবা সেলিম, তুমি এখন বড় হয়েছো, একদিন এই জমিদারি তোমাকেই চালাতে হবে। তাই আমি চাই তুমি এখন থেকে জমিদারির বিষয় আসা বুঝতে চেষ্টা করো, অযথা ঘুরে ফিরে সময় নষ্ট করা ঠিক হবে না। আমি অযথা সময় নষ্ট করি না আব্বা হুজুর, আমি তো আমাদের জমিদারির সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখছি। প্রজারা কোন এলাকায় কিভাবে জীবনযাপন করছে সেটা দেখার দায়িত্ব আমাদের। সাবাস বেটা, আমি এটাই চাই। তবে কোথাও যাবার সময় একা যাবে না, নায়েব পুত্র মজনুকে সঙ্গে নিয়ে যাবে। জি আব্বা হুজুর।
আমার লাইকে তুমি অনেক কষ্ট করলা। আরে কিছু না, চলো তোমার মহারে বসে চলো। তাকে তুমি চেনো? তিনি আমাকে বহরেই থাকে। তোমাদের বহরের ছেলে? তোমাদের বহরের ছেলে হয়ে তোমাকে? ও আমারে বিয়া করবার চায়, ভালোবাসবার চায়। আমি রাজি না বললা। তুমি রাজি নাও কেন? ও খুব খারাপ, যাই না শুই না। খারাপ ছেলেরে কোনো মাইয়াই ভালোবাসবার চায় না, বিয়া করবার চায় না। ভালো ছেলে পেলে তুমি তাকে বিয়ে করবে? বিয়া শাদি কপালে লিখুন, জানি না আমার কপালে কি আছে। তুমি একটা ভালো মেয়ে, আমার বিশ্বাস ভালো ছেলের সঙ্গেই তোমার বিয়ে হবে। চলো তোমাকে বহরে পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারুম, আপনারে আর কষ্ট দিব না। আপনি বারবার আমার উপকার কইরা আমার ঋণই করতেছেন, সেই ঋণ আমি কি দিয়া শোধ করুম? শোধ করতে হবে না, ইজ্জত হলো নারীর সবচেয়ে বড় সম্পদ, যা একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না। তখন নারী হয় কলঙ্কিনী। আমি তোমাকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেছি, একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্য ছিল। চলো। আমাকে তোমাদের বহরে নেবে না? না, আপনারে আপনারে বইতে দিবার জায়গা আমাকে বহরে নাই। তাছাড়া তাছাড়া কি? আপনি গেলে মানুষে ভাববো কি ভাববে? আপনার লগে কি না থাক কইতে পারুম না। আমি 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 যাই। এসো যাই। সামনে যাচ্ছে, যাও দেখি শিকার পাই কি। যাও যাও। বনের শিকারি এসেছে, চলো পালাই। হ্যাঁ
করছে। আমার ছেলেকে ছাপে দংশন করেছে। কেন তুমি মানব সন্তানকে দংশন করতে গেলে? সে আমার শরীরে আঘাত করেছে, তাই তাকে দংশন করেছি। আমি ছাড়া কেউ এই বিষ নামাতে পারবে না। সর্বনাশ, এই জানাগ্রানি দংশন, এই বিষ আমি নামাইতে পারব না। হুজুর, আমারে মাফ করে দেন, আমার পক্ষে এই বিষ নামা নাগরানীদের দিয়াই এই বিষ নামাইতে হইব। মতিলাল সর্দার ছাড়া কেউ কালবিন বাজাইতে পারে না। কোথায় মতিলাল সর্দার? আমি আইছি হুজুর। সর্দার, আমাদের ছেলেকে বাঁচাও। হুজুর, আমি অক্ষম। আমি আমার সন্তানকে বাঁচাতে পারে? নাগরানীর বিষ নামাইতে হইলে কালবিন বাজাইতে হয়। এই কালবিন আমি কেন? এই এলাকার কেউ বাজাতে সাহস করবো না। এই বিন বড় ভয়ঙ্কর, বাজাইতে গিয়া ভুল হইলে নাক মুখ দিয়া রক্ত ভূমি হইয়া মানুষ মারা যায়। কালবিনের সুরে নাগরানি আইব ঠিকই, কিন্তু তারে বিনের সুরে বশ করবার না পারলে বিন যে বাজাইব তারেই দংশন করব। আপনি আমাকে মাফ করে দিন, এই বিন আমি বাজাইতে পারুম না। সর্দার, বেদ সর্দার, আমি তোমার হাত ধরে মিনতি করছি, আমার সন্তানকে বাঁচাও, আমার একমাত্র সন্তানকে বাঁচাও। সর্দার, হুজুর, কার বিন আমি বাজাইতে পারুম না। আমি বাজাবো বিন। এটা তুই কি কস? ঠিকই কইতাছি বাবা, তুমি তো আমারে কালবিন বাজানো শিখাইছো, আর কইছো সাপে কাটা রুগী পাইয়া বিষ না নামাইলে পেশার লাগে বেইমানি করা হইব। হোক বেইমানি, তবু তুই কালবিন বাজাইতে পারবি না। তুই মইরা যাবি মা, আমি তোরে কালবিন বাজাইতে দিব না। বাধা দিও না মা, আমি বাইদানি। সাপে কাটা এই রুগীরে বাঁচাইতে গিয়া যদি আমার মরণ হয়, তাইলে এই মরণ হইব আমার সুখের মরণ। আর যদি এই রুগীরে বাঁচাইতে পারি, তাইলে দেশের মানুষ আমারে মাথায় তুলে রাখবো। সাবাস মা, সাবাস। দেশের মানুষ কি করবে জানি না, তবে আমি তোমাকে মাথায় তুলে রাখবো। আমি মধুপুরের জমিদার, সবার সামনে ওয়াদা করছি, তুমি যদি আমার ছেলেকে বাঁচাতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এক বাটি কাঁচা দুধের ব্যবস্থা করেন। নায়েব, ঠিক আছে হুজুর। বাবা দাও না, কালবি না দাও। নে কালবি বাজা, কালবিন বাজা, এত মরিয়া যা। আপনারা সবাই সৈরা দাঁড়ান। বন্দনা করি হিমালয় পর্বত, দক্ষিণে বন্দনা আমার বঙ্গোপসাগর, পূবেতে বন্দনা রইল মা মনসার, পশ্চিমে বন্দনা আমার মক্কা মদিনার, ডাকছে।
কোন সাহসে তুই বিন বাজিয়ে আমাকে ডেকেছিস? তুই বা কোন অপরাধে তারে দংশন করছস? অপরাধ? সে আমার শরীরে আঘাত করেছে। তুই বেশ তুইলাল ডাক্তারনি। না, তুই কালবিন ফেলে দে, নইলে আমি তোকেও দংশন করব। আমি তার হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি। তারে তুই মাফ করে দিয়া বিষ তুইলা নে। আমি মানুষ হইয়া তোর কাছে মিনতি জানাইতেছি, তুই দয়া কর না গ্রানি, তুই দয়া কর। ঠিক আছে। ছোট হুজুর সুস্থ হইয়া উঠছে, জমিদার বংশের একমাত্র প্রদীপ জীবন ফিরা পাইছে, হের চাইতে বড় পা আমার কাছে আর কিছুই নাই। হুজুর আহ আমরা যাই। সে কি, আমি তোমাদের এক্ষুনি যেতে দেব না। হুজুর, রোগী সুস্থ হইবার পর আমাগো এক মুহূর্ত থাকবার নিয়ম নাই। রোগীর বাড়িতে এক গ্লাস পানিও খেতে পারব না। চল মা, আমরা যাই। বাবা খাড়ো। হুজুর একটা কথা কইয়া যাই, ছোট হুজুর ঘরের বাইরে যাইতে দিয়েন না, বাইরে হইলে ক্ষতি হইবার পারে। এখন উনারে লইয়া এক গ্লাস গরম দুধ খাওয়াইয়া দেন। আয় বাবা আয়। হুজুর চল মা। Thank you.
ঘুমাইতেছে না। বুঝছি ছোট হুজুর তোর চোখের ঘুম কাইরে নিছে। অংশ তো হুজুরের বুক সারা, তোর চোখে ঘুমাইব না। ছোট হুজুর জমিদারের পোলা, আর আমি হইলাম বাইদার মাইয়া। কই আসমান আর কই জমিন, আমি কেন ছোট হুজুরের কথা মনে করুম। আমার চোখের দিকে তাকা, কিছু দেখতে পাচ্ছিস? আরো বড় করে তাকাও। কই বন্ধু, কিছুই তো দেখতে পাইছিস না। কোন পোকা মাকড় নাকি ধুলাবালি পড়িয়াছে? কথা এখন আমার দু চোখ জুড়ে আছে মেঘমালা। বল কি, চোখের মধ্যে এত বড় যুবতী মাইয়া ঢুকিল কি করিয়া? আমি তো দেখিতে পাইতেছি না। বাড়ি আছে, তুমি ঘুমাইয়া পড়ো। ওনার আর পাকামো করিতে হইবে না, কাল সকালে তুই মেঘবালাকে খবর দিবি। তিন দিন পর আমি মেঘবালার সাথে দেখা করব। বাতের বিষ নামাই, দাঁতের পোকা খসাই, সাপের খেলা দেখাই। কি হয়েছে দাদু তোমার? ওরে মা, বাতের ব্যথাই কমর লইয়া লড়তে পারি না। ঘরে দুটো জুয়ান বউ, অথচ কেউ আমার ঠিক মতো আদর যত্ন করে না। কি কইলা? এই বুড়া বয়সে দুইটা জোয়ান বউ? আর সব কাউকে মনটা দেখলো বুড়া হয় নাই। তোমাকে দেখাও জিব্বাই পানি এসে পড়তেছে। ও মা, এত রস মনে। শুনো, কাপড় খুলতে গো। আচ্ছা শুনো শুনো, তাহলে কাপড় খুলো। মানে এই দিনের বেলায় আমার তোমরা কি করবা? আগে কাপড় খুলো না, তারপর টের পাইবা। রস কারে কয়? খুলো 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 না। দেহি বুঝা তোর মনে কত রস আছে। আমার জন্য পাগল হয়ে যায়। তোমার তাবিজ লাগবো না ভাই। ভাই? হ্যাঁ ভাই, বোন যেমন তার ভাইরে ভালোবাসে, আমিও তেমনি তোমারে ভালোবাসি। এই দেখি কইলা। ঠিকই কইতাছি, এতদিন আমার কোনো ভাই আসিল না, আজ থেকে তুমি আমার ধর্মের ভাই। আমার চেহারাটা কি ভাইয়ের মতো? সবাই কি খালি আমার ভাই কইব? কেউ ভালোবাসবো না? ও হাসে কেন? ওর না, ওর ভাই হইবা কেন? শুনো, আমি লাইলি রে তোমার গলার তাবিজ বানায় দিব।
পুত্র কেমন আছে? তুমি শাড়ির বিষ নামাইছো, এখন তোমার বিষে ওই জর্জরিত হয়েছি। কাল তোমার সাথে দেখা করব। কোন হানে? মতপুর জঙ্গলে। এখনো মেঘমালা আসছে না কেন? মেঘমালা আসবে না? ছোট হুজুর, জীবন বাজি রেখে আমার জীবন তুমি বাঁচিয়েছ, আমি তার পুরস্কার দিতে এসেছি। পুরস্কারের আশায় তো আমি কালবিন বাজাই নাই ছোট হুজুর। খোদা আপনার জীবন দান করছে, এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? কি দিবেন আমারে? কি পেলে তুমি খুশি হবে? আজ তুমি চেয়ে নাও মেঘমালা, আজ তোমাকে পুরস্কার না দিয়ে মহলে আমি ফিরে যাব না। আমি যা জানো আপনি তা দিতে পারবেন না। তুমি চেয়েই দেখো না, আমার জীবন বাঁচানোর বিনিময়ে কি পুরস্কার তুমি চাও বলো। জীবন বাঁচানোর বিনিময়ে আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। পারবেন? পারবেন আমার জীবন সঙ্গিনী বানাইতে? পারবেন না। চলি ছোট হুজুর। দাঁড়াও মেঘমালা। আগে পিছে বুঝেই তোমার পুরস্কার হয়ে এসেছি মেঘমালা। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানালাম ছোট হুজুর। আর ছোট হুজুর নয়, বলো সেলিম। সেলিম Thank you.
তুই কই পাইলি? সেই ডিজাইনে তোর লাভ কি? লাভ ক্ষতি সবই আমার। কয়দিন পর তুই আমার বউ হবি? তোর সবকিছু আমার জানা দরকার। কত রে এই হার কেটাই দিছে? জমিদার পুত্র সেলিম দিছে। এক থাপ্পড়ে গাছের কাবা উড়াই দেবো। এই হার আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার। সরকার! এই সরকার! আই হ্যাঁ, সরকার আছে। কি হইছে? আরে হাল, চিৎকার করোস কেন? যাই দেখো, তোমার মায়ার গলায় জমিদার পুত্র হার পরাইছে। মেঘমালা, সত্যি কি এই হার তোরে? হ্যাঁ বাবা, সত্যি আমি জমিদার পুত্রের জীবন বাঁচাইছি। জমিদার পুত্র নিজের ইচ্ছায় এই হার আমারে পুরস্কার দিছে, এতে দোষের কি? দোষ একটাই, জমিদার হুজুর তোরে পুরস্কার দিবার চাইছে, তুই ন্যাস নাই। অথচ জমিদারের পুত্র হার দিছে, সেই হার তুই গলায় পড়ছস। বলো সর্দার, তোমার মাইয়ারে জমিদার পুত্রের মনে ধরছে, কোনো অঘটন ঘটায় ছাড়বো, বাইটা পরে মান সম্মান ডুবাই দিব। অনেকটাই উপায়, তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করো। সামনে মাঘী পূর্ণিমাতে আমি ওরে ঘরে উঠামু, ততদিন পাহারা দিমু, দেখুন তোমার মাইয়া বিয়ার আগে কেমনে বাইরে যায়। মারে, তুই কিন্তু ভুল করতেছিস। দেখ, বেদে বহরের মান সম্মান ডুবাইস না। আমি কোনো ভুল করতেছি না, আমার উপর বিশ্বাস হারাইও না। আমি যা করুন, বেদেবাহরের মান সম্মান বাড়বো, কমব না। অহন কি করবা? মেঘমালারে রাজি করাও, মাঘী পূর্ণিমার রাতেই লালে লোকে ওর বিয়ে দিব। কি কইলি? সত্যি কইতেছি, সই লালের আমি বিয়া করবার পারুম না। বিয়া যদি করতেই হয় সেলিম দিয়ে করুম। শোন, তার আমি কথা দিছি। বুঝছি, অহন আমার কি কারণের আছে? আমি তো বাইরে যাইতে পারুম না, তুই মজনুর লগে দেখা কইরা আমার খবরটা জানাইবি। সেলিম যেন দিনে আমার কাছে না আহে, রাইতে কাশীপুর জঙ্গলে আহে, আমি দেখা করুম। তোরা ঠিক মতো পাহারা দে, আর চল, কাউরে দেখলে আমাকে খবর দিবি। যা, ঠিক আছে ওস্তাদ। আমি দেখে এলাম চারিদিকে পাহারা, আজ তুই বাইরে যেতে পারবি না, গেলে ওগর হাতে ধরা পড়ে যাবি। যাইতে আমার হইবই, সই সেলিম আমার লেগে অপেক্ষা করতেছে। সই তাহলে শোন, তুই আমার শোন, তুই কোনো চিন্তা করিস না। শোন, তোর একটা কথা কই সই, গভীর রাতে একা জমিদার পুত্রের কাছে যাইতেছিস, মাথা ঠান্ডা রাখিস, জমিদার পুত্রের প্রেমে পইরা বেহুশ হয়ে যাস না। আরে লাইলি তুই, না আমার ভালো লাগতেছে না, তাই তোর লগে একটু মস্তি করতে আইলাম। সত্যি? আমার যে কি মূর্তি লাগতেছে না, আয় আয় আমার বুকে আয়। ওরা দেখা ফেলাইবো না, আয় তোরা ওই দিকে যা। আমি এদিকে পাহারা দেই। দাও পাহারা। এই কাত কত দাও কা, আমার শক্ত করে ধরো, আমার না খুব মজা লাগতেছে, জীবনে এমন মজা পাই নাই। Thank you.
শেষ। আরে আমি তন্তু শেষ হলাম না, দোহাই লাগে লালি, আর একটু সময় থাক। আমার আমার মানে শেষ অবস্থা, আমি থাকতে পারুম না, নাই মেঘমালা একলা আছে। আমি লাল আমার নাই বন্দি করে রাখছে, আগামী মাঘী পূর্ণিমায় লাল আমার জোর করে বিয়া করবার চাই। আমি তা হতে দেব না, তার আগে আমি তোমাকে বউ সাজিয়ে আমার মহলে নিয়ে যাব। সত্যি কইতাছ? হ্যাঁ সত্যি, তোমাকে না দেখলে আমার দিন কাটে না, আমার রাত কাটে না। ইচ্ছে করে সারাক্ষণ তোমাকে বুকের মধ্যে ধরে রাখি। তাই রাইখো সেলিম, তাই রাইখো। কি পিড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা। এখন আমি ঘরে থাকতে পারি না, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। আমিও না। শিখাইলা
আছে। নাইলে কাছের খাওয়া উড়ায় তুমি। সরকার সরকার কি হয়েছে লাল? তোমার মাইয়া নৌকাই নাই দিকেও লাইলি রে, কই গেছে মেঘমালা? লাইলি সত্যি করে কও, মেঘমালা কই গেছে? রাত প্রায় শেষ, এবার আমার বিদায় দাও, আমি নাই যাই। তোমাকে ছেড়ে দিতে মন চাইছে না, মনে হচ্ছে সারাক্ষণ বুকের সাথে বেঁধে রাখে। সেলি মেঘমালা, বহরের জাত কুল তুই ডুবাইয়া দিলি, আমার নিষেধ অমান্য কইরা কেন তুই বাইরে আইছিস? কো সর্দার, আর একটা আঘাত তুমি মেঘমালাকে করবে না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি মেঘমালাকে বাইরে নিয়ে এসেছি। আমরা গরিব ছোট জাত বলিয়া কি আমাগো কোনো মান ইজ্জত নাই? কেন কেন আমাগো এত বড় সর্বনাশ করলেন? কেন কেন আমার মাইয়ার শরীরে কলঙ্ক লাগাইলেন? সর্দার, তোমার মেয়ের শরীরে কোনো কলঙ্ক নেই, ও ফুলের মতোই পবিত্র। আমি মেঘমালাকে ভালোবাসি, মেঘমালাও আমাকে ভালোবাসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেঘমালাকে বিবাহ করে ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে জমিদার মহলে নিয়ে যাব। এ আপনি কি কইতেছেন ছোট হুজুর? আমি ঠিকই বলছি সর্দার, তোমার মেয়ে জমিদার বংশের বেগম হবে, তাতে তোমার সম্মান বাড়বে বই কমবে না। কিন্তু আপনার আপনার পিতা যদি রাজি না হয়? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি জমিদারের একমাত্র সন্তান, আমার পিতাকে রাজি করানোর দায়িত্ব আমার। কালই তোমরা বিবাহের প্রস্তাব নিয়ে জমিদার মহলে এসো। আসি সর্দার, কি বলতে চাও? আব্বা হুজুর, আমি আমি একজনকে ভালোবাসি, আপনার অনুমতি পেলে আমি তাকে বিবাহ করে এই মহলে নিয়ে আসবো। উত্তম প্রস্তাব, তোমার বিবাহের কথা আমরাও ভাবছি, আমার ইচ্ছে তোমাকে বিবাহ করিয়ে এই জমিদারির দায়িত্বভার তোমার হাতে অর্পণ করে আমি অবসর নেব। বলো পুত্র, কে সেই ভাগ্যবতী যাকে তুমি ভালোবেসেছ? কোন জমিদারের কন্যা সে? সে কোনো জমিদারের কন্যা নয় আব্বা হুজুর। তাহলে কি তার বংশ পরিচয়? মেঘে থাকা তারার মতোই তার বংশ পরিচয়, তার নাম মেঘমালা। তুমি জমিদার বংশের সন্তান হয়ে কি করে ভাবতে পারলে নাম গোত্রহীন সামান্য বেদের মেয়েকে তুমি বিবাহ করবে? কি করে ভাবতে পারলে যার স্থান জমিদারদের জুতোর নিচে তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে জমিদার বংশের মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব? আব্বা হুজুর, বেদের মেয়েকে পুত্রবধূ হিসেবে মহলে ঠাই দিলে বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে কেন? বরং প্রজায় আপনাকে প্রজাপরায়ণ জমিদার হিসেবে সারা জীবন তাদের মাথায় করে রাখবে, তাতে আপনার মান সম্মান বাড়বে বই কমবে না। সেলিম, আমাকে উপদেশ দেবার চেষ্টা করো না। 14 পুরুষের তিল তিল করে গড়ে তোলা এই জমিদার বংশের আভিজাত্য সামান্য বেদের মেয়ের পায়ের নিচে জড়ায় জড়িয়ে দিতে পারবো না। আমি মেঘমালাকে কথা দিয়েছি। ওই কথা তুমি ফিরিয়ে নাও, মেঘমালাকে তুমি ভুলে যাও, ওই মেয়ের মূল্য এত বেশি নয় যে তোমার জীবন দিয়ে তা শোধ করতে হবে। তুমি জমিদার পুত্র, জমিদার কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দেব। না, মেঘমালাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আব্বা হুজুর। ওই মেঘমালা তোমাকে পাগল বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, সত্যি আমি মেঘমালার জন্য পাগল। বিয়ে আমি মেঘমালাকেই করব। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ,
এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। মেঘমালাকে যদি তুমি ভুলে যেতে না পারো, তাহলে পিতা হিসাবে আমিও তোমাকে ভুলে যাব। ওই ছোট লোকের বাচ্চাকে যদি পরিত্যাগ করতে না পারো, তাহলে আমিও তোমাকে তেজ্য পুত্র করব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাওয়ার কথা, তা থেকে তোমাকে বঞ্চিত করব। আপনার এই জমিদার মহল আর আভিজাত্যের চাইতে আমার মেঘমালার ভালোবাসার মহল আমার কাছে অনেক অনেক বেশি দামি। তাই এই ইট পাথরের মহল ছেড়ে আমি আমার ভালোবাসার মহলে চলে যাচ্ছি। তুমি ইচ্ছে করলেই এই জমিদারি মহল ছেড়ে যেতে পারবে না, কারণ তোমার শরীরে বইছে এই জমিদার বংশের রক্ত। তুমি ইচ্ছা করলেই একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করতে পারো না, তাতে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। সেলিমকে তার কক্ষে নিয়ে যাও। আজ থেকে ও নজরবন্দি, কোন ক্রমেই যেন ও কক্ষের বাইরে যেতে না পারে। যাও, নিয়ে যাও। আব্বা হুজুর, নজরবন্দি কেন? আমাকে লোহার শিকলে বন্দি করে রাখলেও আটকাতে পারবেন না। শিকল ছিঁড়ে আমি মেঘমালার কাছে চলে যাব। যাও, নিয়ে যাও। নায়েব সাহেব। জি হুজুর। আমি বেদে বহরে যাব, আমার যাবার ব্যবস্থা করুন। জমিদার বাড়িতে বিয়ার প্রস্তাব লয়ে যাইতেছেন, বাজার থেকে ভালো দেখা মিষ্টি মিঠে লিয়ে যান কিন্তু। আচ্ছা আচ্ছা, আসি তাই। আচ্ছা, সালাম হুজুর। আমি তো আপনার মহলে যাবার লাগেই বেরোইছি, আপনি কেন কষ্ট করে আইলেন হুজুর? বইতে দিব কই? বসতে আমি আসিনি বেদে সর্দার, আমি তোমার মেয়েকে পুরস্কৃত করার জন্য এসেছি। ডাকো তোমার মেয়েকে। সাপের দংশনে আমার ছেলে মরতে বসেছিল, তুমি তাকে সুস্থ করে তুলেছো, বিনিময়ে তুমি কিছুই চাওনি। আমি জমিদার শাহনওয়াজ আজ তোমাকে কিছু দিতে এসেছি। কি হুজুর? টাকা, 5 লক্ষ টাকা। এই টাকাগুলো নিয়ে তুমি আমার ছেলেকে ঋণ মুক্ত করো। আমি তো টাকার লাইগা ছোট হুজুরের শরীর থেকে বিষ উঠাই নাই। বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে, আমি সেটা অনুভব করেই এই টাকাগুলো তোমাকে দান করলাম। তুমি বেদ কন্যা, নৌকার উপরে তোমার বসবাস, আমি চাই এই টাকা দিয়ে নতুন নৌকা কিনে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আমার এলাকা থেকে দূরে, অনেক দূরে চলে যাও। এটা এটা আপনি কি করতেছেন হুজুর? নিজের জীবন বাজি রাইখা মেঘমালা ছোট হুজুরের জীবন বাঁচাইছে, আজ আজ এই তার প্রতিদান। জমিদার পুত্রকে ভালোবাসার প্রতিদান এটাই। আমার পুত্রকে নাগরানী দংশন করেছিল পায়ে, আর তোমার মেয়ে দংশন করেছে আমার ছেলের বুকে। তোমার মেয়ের ভালোবাসার বিষে আমার ছেলে এখন জর্জরিত। তুমি জাদু করে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিতে চাও? না হুজুর, না। আমি গরিব বাবার গরিব মাইয়া, জমিদার পুত্রকে কায়রা নেবার শক্তি আমার নাই। তাহলে তোমার ভালোবাসার বন্ধন থেকে আমার ছেলেকে মুক্ত করে দাও। ভালোবাসার বান্ধন কোনো রশির বান্ধন না, কোনো লতাপাতার বান্ধন না, যে ইচ্ছা করলেই বান্ধন যায়, ইচ্ছা করলেই খুলন যায়। ভালোবাসার বান্ধন হইল হৃদয়ের বান্ধন, এই বান্ধন আমি খুলবার পারুম না। কন্যা, জমিদার পুত্রকে ভালোবাসার অধিকার তোমার নেই। খোলা আকাশের নিচে শুয়ে থেকে জমিদার মহলের বেগম হওয়ার যে স্বপ্ন তুমি দেখেছো, তা কখনোই পূরণ হবে না, কারণ আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। এইটাই যদি ভালোবাসার প্রতিদান হইয়া থাকে, তাহলে আপনিও শুনে রাখেন হুজুর, আমি গরিবের মাইয়া বেদ কন্যা, টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করুম না। এই লন আপনার টাকা। খামোশ বেদ কন্যা। আমার ছেলের জীবন বাঁচিয়ে যত বড় উপকার তুমি করেছিলে,
তার চেয়ে বড় অপরাধ করেছো আমার ছেলেকে ভালোবেসে। উপকারের পুরস্কার তুমি না নিলে অপরাধের শাস্তি থেকে তোমার মুক্তি নেই। হুজুর, অপরাধের শাস্তি শুধু আমার মাইয়ারে দিবেন কেন? আমার মাইয়া কি শুধু আপনার ছেলেকে ভালোবাসে? আপনার ছেলে আমার মাইয়ারে ভালোবাসে নাই? শাস্তি দিলে আপনার ছেলেকেও দিন। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমার মেয়েকে নিয়ে আমার এলাকা ছেড়ে চলে যাও, আর কোনোদিন আমার এলাকায় আসবে না। তোমার মেয়ে যদি পুনরায় আমার ছেলের সংস্পর্শে আসে তাহলে তোমার মেয়ের গলা কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো। আর আপনার ছেলে যদি আমার ভাইয়ার কাছে আসে তখন আমি কি করুম? কইয়া দেন, আমার ছেলে আসবে না। আইবো, আপনার ছেলে আমার কাছে আইবো। আমাগো ভালোবাসা, পবিত্র ভালোবাসা। আপনি ছোট হুজুরের লোহার ঘরে বন্দি করে রাখলেও আটকাইতে পারবেন না। লোহার ঘর ভাইঙ্গা ছোট হুজুর আমার কাছে আইবই। আমি বাড়িটার মাইয়া বইলা, আপনি আমার থাপ্পড় মারছেন, আমার আমার কপাল থেকে রক্ত ঝরাইছেন। এই রক্তের কসম খাইয়া আমি খোদার কাছে ফরিয়াদ করছি, হে খোদা, আমি গরিবের মাইয়া, আমার ফরিয়াদ তুমি মঞ্জুর করো। ছোট হুজুরে তুমি আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও। মেঘমালা, তুই তোর জীবন বাজি রাইখা জমিদার পুত্রের জীবন বাঁচাইছিলি, তার পুরস্কার তুই পাইছস। চল মা, এলাকায় আমরা আর থাকুম না। না বাবা, সেলিমের লগে দেখা না কইরা আমি যাবো না। সেলিম রে, আমি একটা কথাই জিগামু, গরিবের ভালোবাসা কি ভালোবাসে না? কেন আমার লগে এমন করলো? কেন কেন আমার লগে এমন করলো? ওদেরকে এলাকা থেকে তাড়িয়ে দে। গরিবদের উপর অত্যাচার করেন না, আমরা পেটে রাত্রি পাইলেন না। বেটে সর্দার, এখনো যদি বাঁচতে চাও এই মুহূর্তে তোমার কলম কিনে মেয়েকে নিয়ে আমার এলাকা ছেড়ে চলে যাও। নইলে ঠিক আছে হুজুর, যাইতেছি যাইতেছি যাইতেছি। চল মা। আমি যাবো না। চল, আমি যাবো না। চল মা, চল না, চল না, আমি যাবো না। মেঘমালার সঙ্গে আর কখনো তোমার দেখা হবে না, আমি ওদের এলাকা ছাড়া করেছি। না, এটা অন্যায়, এটা অবিচার। আপনি এই হুকুম তুলে নিন, ওদেরকে ফিরিয়ে আনুন, নইলে আমি আপনার অন্যায় অবিচারের জবাব দেব। তুমি জমিদার পুত্র হয়ে জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করবে? হ্যাঁ, বিদ্রোহ করবো। মেঘমালার জন্য আমি বিদ্রোহ করবো। আমি মেঘমালাকে যেতে দেবো না। ওকে আটকাও, ও উন্মাদ হয়ে গেছে। সর্দার লালকে আমি ঠিক করে রেখেছি, যা করার সেই করবে।
সর্দার নেই, নখ বিড়াও। আচ্ছা খবর কর মা, তোরাও জলদি নখ বিড়া। ছোট হুজুর, আপনি নিজেও পাগল হয়েছেন, আমার মাইয়ারেও পাগল করছেন। আপনার পিতা যে শাস্তি আপনাকে দিতে পারেনি, আজ আমি সে শাস্তি আপনাকে দিব। এ তোরা সব আয়োজন কর, আজ রাতে ছোট হুজুরের লগে আমার মাইয়া মেঘমালারে বিয়ে দিবি। আসো বাবা। ওস্তাদ তোমার বাহাদুরি শেষ, জমিদার পুত্র মেঘমালারে বিয়া কইরা এই বহরে সর্দার হইব। থাপ্পর মাইরা গাছের কাউয়া উড়ায় দুমু, জমিদার পুত্র মেঘমালারে বিয়া করব ঠিকই, কিন্তু পাশর করুম আমি। মধুপুরের জমিদার শাহনামাজ খানের একমাত্র পুত্র সেলিম খান তোমাকে 50,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে সম্মতি দিয়েছেন, তুমি তাহাকে স্বামী বলিয়া কবুল করো। কবুল? বাবাজি আপনিও কবুল বলুন। কবুল। জমিদার মহলে সোনার পালঙ্কে নরম গদিতে সুন্দর চাদরে ঘুমাইয়া যার অভ্যাস, সে কেমনি খোলা আকাশের নিচে নৌকার পাটাতনের উপর ফেরা খেতায় ঘুমাইব। যদি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারি, আমার ভালোবাসার মেঘমালা যদি ভালোবেসে সুখ দিতে পারে, পৃথিবীর সব দুঃখ কষ্ট পালিয়ে যাবে। সেলিম, আমার ভালোবাসা দিয়া সারা জীবন তোমারে আমার বুকে বাঁধা রাখো।
তুমি শুধু এই বাঁধন ছিঁড়ে যাইও না। চিন্তা করবেন না, আমি এই বহরে থাকব না। আমি মেঘমালাকে বিয়ে করেছি বহরে থাকার জন্য নয়, মেঘমালা আমার স্ত্রী, আমি ওকে নিয়ে অন্য কোথাও গিয়ে ঘর বাঁধব। তোমাদের বহরের নিয়ম তোমরাই মেনে চলো, আমি মেঘমালাকে নিয়ে আজই অন্য কোথাও চলে যাব। কি এতে বাবা? আমার জীবনের সব জমানো টাকা পয়সা এর মধ্যে আছে, এ টাকা দিয়ে নতুন করে তোরা ঘর বানিস। আমি তোর পরাণ ভরে দোয়া করি মা, তোরা সুখী হ। আমি কথা দিচ্ছি মেঘমালাকে আমি কষ্ট দেব না, তোমরা দোয়া করো। এসো মেঘমালা। বাবা আমি তোমার ঠাকুরের জায়গা করে দেবো, আমার জমিনে ঘর তুলে দেবো।
খালি আমার খুশি করবা। মেঘবেলা চলো তো, তুমি কেনা আমার স্বামী স্বামী মেঘবেলা এসো। গেল 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 রে রসের পায়দানি চলে আয়, রসের পায়দানি রে আমার মনে ধরছে, আমি ওরে লইয়া রসের সাগরে ডুব দিবার চাই। এই তোরা খবর লো কই থাকি। পরিশ্রম করে ঘরে টাকা আনবো, প্রয়োজন হলে দিন মজুরি করবো, বনে কাঠ কাটবো। সত্যি কথা শুন, আমি এইটাই চাই সেলিম, শুধু আমার একটা ঘর বানাইয়া দাও। আমি সারাদিন সেই ঘরে তোমার লাগে রান্না কইরা অপেক্ষা করুম। দিবা দিবা একটা ঘর বানাইয়া দেব। তুমি না জ্বলিবে
পিতাই করিলে সংসার মরি হায় রে হায় মোদের মধু সুখী কাই জনাই মরি হায় রে হায় মোদের মধু সুখী কাই জনাই মরি হায় রে হায় মোদের মধু সুখী কাই জনাই আরে ও গিন্নি খুশির খবর খুশির খবর হ্যাঁ সেলিম আর মেঘমালা নতুন ঘর বানাইছে বহু সুখে আছে ওরা কি কইলা নতুন ঘর বানাইছে হে আল্লাহ কিন্তু ওরা ঘর বানাবে টাকা পাইলো কই আমার জীবনের জমানো সব টাকা তোমারে না জানাইয়া আমি মেঘমালার হাতে তুলিয়া দিছিলাম এই কথা তুমি আমার আগে কও নাই কেন অহরার কই ফের চাইও না খালি আল্লাহর কাছে দোয়া করো ওরা যেন সারা জীবন সুখে থাকে সংসার ভেঙে তস নস করে দেব আপনি শুধু জমিদার হুজুরের হয়ে মোহাম্মদ মোরেল নামে একটা চিঠি লিখে দিন ঠিক আছে আপনি যেভাবে চাইবেন সেভাবেই চিঠি লিখে দেব আমার বিশ্বাস সেলিম আর বেশি দিন ওই বেদিনীর কাছে থাকতে পারবে না ওই আমার কি মহিষেশ্বরীর এত জোরে রণা বিশ্বর আসার রাধে শোনাও শোনাও কি হয়েছে আপনি সরেন আমি ওনার তেল মালিশ করি আপনি আমার গালিগালাজ করবেন না আপনি কত বড় জমিদারের বেটির আমি জানি না আপনি সরেন তুই বিয়ে মানছে করে খালি মারামারি ঝগড়াঝাটি শোন তোর যদি আমার ঝগড়াঝাটি করিস তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করুম কেন আমি জমিদারের নায়েব আরে নায়েব মশাই আপনি এই অসময়ে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বিপদ আমার এলাকায় আবার কিসের বিপদ এই চিঠিটা পড়েন চিঠিতে যা লেখা আছে সেই কথার প্রতি কাম হইব আপনি নিশ্চিত থাকেন কাম শেষে আমি আপনার লোক দেখা করব আচ্ছা আমি তাহলে চলি একদিকে জমিদার হুজুরের কথা মতো কাম করো অন্যদিকে রসের বাড়ি দলি রইয়া আমি রস করুম
বেলা গড়া যাইতেছে, অথচ ওনার খবর নেই। আমি আজ ওনার আসে সাইজা রইলাম, আর উনি দেরি করতেছে। আমার স্বামী রোজগার করে আমারে খাওয়ায়। খুব ভালো কথা, তোমার নাচ গান দেখনে আমার খুব শখ, মাঝে মধ্যে একটু নাচ গান দেখাই আমার খুশি করবা, আমি খুশি হইয়া প্রয়োজন হইলে আমার কাছে আইস, আমি তোমারে আপন জনের মতো সাহায্য করো, কথাটা মনে রাখো। আসি মোরল সাহেব, আপনি তোমাকে সংসার দেখবার আইছিলাম। আরে আমার এলাকায় থাকো, আমার দায়িত্ব আছে না, কোন সমস্যা হইলে আমারে জানাইও। পেয়ে গেলাম। দেখবালা মোরল কি বলে, আমারে তার বাড়িতে যাইতে কয়, আমারে দিয়ে নাচ গান করাইতে চায়। তুমি কি বললে? কইলাম আমার স্বামী আমারে উপার্জন কইরা খাওয়ায়, আমি নাচ গান করি না। ওই মোরল বড় খারাপ মানুষ, ওর সামনেই আর যাবে না। তুমি আমার প্রেমের সন্তান।
তো আরে সেলিম ভাই তুমি এই হলে তোমার কি হয়েছে চলো বাড়ি চলো চলো এই ওষুধটা খাইয়ে দেবে ব্যথা কমে যাবে তুমি একটু বাইরে এসো তোমার সাথে কথা আছে শোনো অসুখটা দেখে মনে হচ্ছে হার্টের সমস্যা যে কোনো সময় হার্ট অ্যাটাকে তোমার স্বামী মারা যেতে পারে এখন ওর দ্রুত চিকিৎসা করা দরকার এই জন্য অনেক টাকা লাগবে টাকা জোগাড় করে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আসি এত টাকা আমি কই পাবো বই কি চিন্তা করতাস তোমার টাকার ব্যবস্থা আমি কই যাব আমুক মরুর সাথ খারাপ মানুষ না তুমি তার কাছেই যাও একবার সব ব্যবস্থা হয়ে গেছে আমি যাই বই কি কইলি সেলিমের হাটের রোগ হুজুর ডাক্তার কইছে ও দেখ টাকা লাগবো টাকা তোমার কাছে আছে যত লাগে দিব হ্যাঁ খালি বাইদা নিরে রাইতে আমার ঘরে নিয়ে আসার ব্যবস্থা কর মেঘমালা শুনলাম স্বামীর এলে বলে খুব সুখী আছো সুখী ছিলাম শাসি কিন্তু এখন আমার বড় বিপদ কি হয়েছে কিসের বিপদ আমার স্বামী অসুস্থ ওষুধ কিনতে টাকা লাগবো আমারই কিছু টাকা ধার দাও শাসি মারে আমার কাছে তো টাকা পয়সা নাই এই গ্রামে একজন এই টাকা ধার দিতে পারে কেডা মরল সাপ তুমি তার কাছে যাও আসি বাড়িতে কেউ আসেন আর ভাই জানি তুমি বাড়িতে কোনো মাইয়া মানুষ নাই আছে ওই ঘরেই আছে কেন কিছু কইবা হ্যাঁ কমু বড় বিপদে পড়ে আছি ভাই যাও ওই ঘরে যাও আমার বউয়ের কাছে তোমার বিপদের কথা খুলে যাও 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 ওই ঘরে যাও কই ঘরে তো কেউ নাই কি করেন কি করেন আপনারা আরে কি হয়েছে বই তুমি কান দোকে হ্যাঁ আমার বড় বিপদ ভাই অনেক টাকার দরকার জানি তো তোমার স্বামীরে চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবো এই জন্যই তো তোমার কইছিলাম তুমি আমার মরল সাহেবের কাছে যাও আরে বই আমগো মরল সাহেব এত খারাপ মানুষ না খুব ভালো মানুষ ভালো মানুষ তবে শখ তার একটাই নাচ গান একটু পছন্দ করে তুমি যদি খালি একবার আমগো মরল সাহেব নাচ গান দেখায়া তার মন খুশি করতে পারো তাই যদি একবার অনেক টাকা পাইবা সেই টাকা দিয়া তোমার স্বামীর অসুখ ভালো করে তুমি রাজি হবো
একটা নার্স দেখাই না 5000 টাকা পাবো কৌরাজি ওর দ্রুত চিকিৎসা করা দরকার এই জন্য অনেক টাকা লাগবে টাকা জোগাড় করে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি রাজি তাই তাই আইসো আমি যাতে মাথা তালে ঠিক চুক্তি মোতাবেক আমার মনটা খুশি করতে পারলে আমি তোমার আসল ভরে টাকা দেব না এই পোশাকে নাচ গান করলে আমার মন ভরবো না নাচের পোশাক পরতে হইব এই সাজঘর থেকে ওরে নাচের পোশাক পরাই নেয় যা চলো চলো শোন আমি মেঘমালার লগে ফুর্তি করব আর তুই সেলিমের খবরটা জানাই দিবি আমার লগে বাইদারে ইয়ে মানে ফোর্সি করতেছে যাতে সারা এলাকায় কলঙ্ক রটে এটা কি কইতাছেন মরুদ সাহেব মেঘমালার কলঙ্ক রটাইলে আপনারও তো দুর্নাম হইব আরে আমি তো সেইটাই চাই মরুদ সাহেব আপনার মাথা পোতা ঠিক আছে তো এই বেটা মদ খেলা করুন তুই মাতাল হয়েছি আমার খেলা আমি খেলুম তা তোর ব্যাপার কি যা যা করেন তাই কর যা আচ্ছা চলো
তুমি যাও বই, আর কোনো দিন কোনো কারণে এই বাড়িতে আইবে না, যাও বই। সরো, আমি ধরি তোমার। কি করতেছো তোমরা? তোমাদের কাছে কসম কাটতেছি, আর কোনোদিন ওই বাইদানির দিকে নজর দিব না। হ্যাঁ বুঝছো, রাখো রাখো, এটা রাখো। শালিরা, তুমি এত রাতে বাইরে কেন? তার আগে বলো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? মরুলের বাড়িতে। কলমকিরি, আমার অসুখের সুযোগ নিয়ে মরুলের সাথে? না না ওগো না, আমারে তুমি ভুল বুঝো না, আগে আমার কথা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি জানি, আমি জানি মরুল তোকে টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়েই তুই আমার চিকিৎসা করাবি। মরুল সাহেবের কাছ থেকে আমি টাকা লইছি, বহুত টাকা। শোনো, কেন মরুল তোকে এত টাকা দেবে? কেন তুই মরুলকে কি দিয়েছিস বল, বল বল, তুই মরুলকে কি দিয়েছিস? মরুল কেন তোকে টাকা দেবে? আমি মরুলের নাচ দেখেছি, মরুল আমাদের টাকা দিয়েছে। আমার এত বিশ্বাসের কাজ তুই করিসনি। আমার বিশ্বাস, মরুল তোকে টাকা দিয়েছে, নিশ্চয় তুই মরুলকে তোর শরীরটা দিয়েছিস। না 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 সেলিম না, আমার শরীর বিন্দু মাত্র অপবিত্র করি না, বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো তুমি। বিশ্বাস আমাকে করাতে পারবি না। আমি তোকে মরুলের সাথে মিশতে নিষেধ করেছিলাম, তুই আমার নিষেধ অমান্য করেছিস। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তোর জন্য আমি জমিদারি ছেড়েছি, মহল ছেড়েছি, পিতা মাতা ছেড়ে তোর মতো সামান্য বেদনাকে নিয়ে সংসার পেতেছি। ভেবেছিলাম তোকে নিয়ে সারাটা জীবন সদ্ভাবে কাটাবো, কিন্তু আজ বুঝলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। টাকার জন্য তুই মরুলের সাথে রাত কাটিয়েছিস, তুই অসতী, তুই নষ্টা, তুই কলঙ্কিলি। সেলিম কথা জানো আমার, সেলিম সেলিম কথা জানো আমার। আমাকে আর কোনো কথা নয়, আমাকে তুই স্পর্শ করবি না, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই ঘর এই সংসার আজ আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। আমি তোর মুখ দেখতে চাই না, তুই যদি আমার আমাকে স্পর্শ করিস তাহলে আমি তোকে তালাক দেব। আমি ভুলে গিয়েছিলাম আমার বংশ পরিচয়, ভুলে গিয়েছিলাম আমার পিতা মাতাকে। আমার এই অপরাধ আপনি ক্ষমা করেছেন, বলুন আব্বা হুজুর। ওরে পাগল ছেলে,
বাবা মায়ের কাছে চাওয়ার আগেই অপরাধ ক্ষমা হয়ে যায়। পৃথিবীর সব বাবা মায়ের ক্ষমার ভান্ডার পূর্ণ থাকে সন্তানের অপরাধের ভান্ডার শূন্য করার জন্য। কে আছিস? নায়েব সাহেবকে খবর দে। সেলিম, তুমি যাও, বিশ্রাম নাও। চল বাবা চল। হুজুর আমায় ডেকেছেন? হ্যাঁ নায়েব, সেলিম ফিরে এসেছে। আমি জানি হুজুর। সেলিম ফিরে আসা উপলক্ষে কালই কাঙালি ভোজের আয়োজন করুন, আর আর সেলিমের বিয়ের জন্য কন্যা দেখার ব্যবস্থা করুন। হুকুম পালন হবে হুজুর। কি বলি, নিজের স্ত্রীকে ফেলে আসছো? কাজটা তুমি ভালো করে নাই বন্ধু। মেঘমালার উপর তুমি অন্যায় করিয়াছ। মেঘমালা অসুস্থ হইতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মেঘমালা এখন কোথায়? আমি জানি না। আমি যাইতেছি। কোথায়? মেঘমালার সন্ধানে। যাও দাও দাও। ঠিক মতো দাও।
আছে কেউ কান্দা মরে মানুষে নাদা বাবা রে বাবা, মায়া তো নয়, কাল লাগিনি।
এইবার প্রতিজ্ঞা করো আর কোনোদিন মায়া মাইসের ক্ষতি করবা না। প্রতিজ্ঞা করতেছি জীবনে আর কোনোদিন মায়া মানুষের ক্ষতি করুন না। মায়া মানুষ হইতেছে মায়ের জাত। তুই? আমি তোরেই খুঁজতেছি। কেন তুই আমারে খুঁজবি কেন? আমি ছাড়া তোর কোনো গতি নাই। তুই অসতী কলঙ্কিনী, তাতে আমার কিছু আসে যায় না। আমি তোরে তুলসী পাতা দিয়ে ধুইয়া বিয়া করু। আমার স্বামী আছে তুই জানিস না? কাছের কাওয়া উড়ে গেছে জানি। চল বর চল, আমি তোরে আইজকেই বিয়া করু। না আমি বহরে যাবো না। তোরে আমি ছাড়ুম না। তুই আমার মায়ের গায়ে হাত তুলছস, আমি তোর হাত ভাঙিয়ে নেব। তোরে অনেকবার ক্ষমা করছি, এবার আর ক্ষমা নাই। আমি তোরে আমার বাইদা বড়ে রাখুম না, তুই আজই চলে যাবি। আর যেন কোনোদিন এই বহরে না দেখি। বাবা বাবা আমার কপাল পুইরা গেছে বাবা। সেলিম আমারে ভুল বুঝা আমারে ফালায় মহলে চইলা গেছে। আমার ঘর আগুনে জ্বালায় পুড়িয়ে সারখার কইরা দিছে বাবা। আমরা সব শুনছি মা, তুই কোনো চিন্তা করিস না। আমি আমি আবার তোরে সেলিমের কাছে লইয়া যাব। আর গিয়া লাভ নাই বাবা, আমি জমিদার মহলেও গেছিলাম, সেলিম আমারে তাড়াইয়া দিছে। মিথ্যা কলঙ্কের বোঝা আমার মাথার উপর চাপাইয়া দিছে। ওরে আমরা এসব বিশ্বাস করি না। চাঁদে কলঙ্ক থাকবার পারে, কিন্তু তোর শরীরে কলঙ্ক থাকবার পারে না। চল মা বহরে চল, বহরে চল আয়। জমিদারের লোকজন কি ঘোষণা করে গেল? কি কইতাছ শুই? সেলিমের বিয়া? না না সত্যি কইতাছি শুই, আজ বিয়া। ঘোষণা কইরা এলাকার লোকজনরা দাওয়াত দিয়া গেল। না 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 এটা হইতে পারে না শুই। ভালো হবে সই গোমরা।
নামাইতে হইলে মরণ বিন বাজাইতে হইব, এই বিন আমরা কেউ বাজাতে পারব না। এই বিন বাজাইতে হইলে একজন সতী নারী দরকার। সতী নারী? হ্যাঁ, আমার এলাকায় কি একটি সতী নারীও নেই যে আমার ছেলেকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে? বলো বেদে সর্দার, বলো কে বাজাবে এই বিন? আমি বাজাবো। তুই কি কইতাছস? এত কিছুর পরও তুই বিন বাজাবি? বাজামু, আমার স্বামীরে বাঁচানোর লাইগে আমি বিন বাজামু। মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়া আমি যেমন জ্যান্ত মরা বাবা, এলাকার সবার কাছে আমি এখন অসতী কলঙ্কিনি। মরণ বিন বাজাই আমি প্রমাণ করুম আমি অসতী নই, আমি একজন সতী নারী। দাও বাবা বিন দাও। না না বেদে সর্দার, দাও বিন দাও। দাও বাবা। না দেও। দেব না। এই ল মরণ বিন বাজাইয়া তুই তো সতীত্ব প্রমাণ করে দে মা। আপনারা সবাই সইরা খারান, অনেক ফাঁকা জায়গা দরকার। আজ আমি মানুষ হতে পেরেছি।
আরে শরীফ তুই চিনতে তাহলে পেরেছেন ভাইজান, ভাবি তুমি চিনতে পারোনি, তোমার বিশ্বাসঘাতকতার জন্যই এতটা বছর পঙ্কিরাজ সাপ হয়ে আমি আকাশে বিচরণ করেছি। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি ভাইজান, কামরূপ কামাখ্যা থেকে মহলে ফেরার আগে আমার কন্যা সন্তানকে বেঁধে বরে রেখে আমি মহলে এসেছিলাম। মহলে ফিরে জাদু দেখানোর ছলে আপনার বেগমের কাছে আমি পঙ্কিরাজ সাপ হয়েছিলাম। কথা ছিল মন্ত্র পড়া গ্রাসের পানি এক থেকে দশ গুনতে গুনতে ভাবি সাহেব আমার শরীরে ছিটাবেন, আমি পুনরায় মানুষ হয়ে যাব। কিন্তু ভাবি সাহেব বিশ্বাসঘাতকতা করে সেই মন্ত্র পড়া পানি আমার শরীরে না ছিটিয়ে বাইরে ফেলে দেয়, তাই আমি আর মানুষ হতে পারলাম না। ভাবি কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম, কোন স্বার্থে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে? বেগম তুমি মস্ত বড় অন্যায় করেছো, আমার ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, বলো কেন তুমি অপকর্ম করেছিলে? না ভাইজান না, আর একটা আঘাতও আপনি ভাবিকে করবেন না, শাস্তি যা পাবার তা তো আমি পেয়েছি। এখন আপনার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটিকে খুঁজে বের করে মহলে ঠাই দিলে আমি সব কিছু ভুলে যাব। কোথায় তোর মেয়ে? আইমা হুজুর এই মেঘমালাই ওনার মাইয়া। কি বলছো তুমি সর্দার? ঠিকই কইতাছি হুজুর, বিশ বছর আগে উনি আমাঙ্গর কাছে এই মাইয়ারে রেখে গেছিল, আমরা বাবা মায়ের মতো। মেঘমালারে মানুষ করছি ছোট হুজুর, এই মেঘমালাই আপনার সেই মাইয়া। আয় মা আমার বুকে আয়, যা মা যা, আয় মা আমার মারি দে। মা মেঘমালা না বুঝে অনেক অন্যায় তোমার উপর আমি করেছি, আমাকে তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা। শরীফ তোর মেয়ের আরেকটা পরিচয় আছে, সে আমার ছেলের বউ, আমাদের মহলের বেগম। সেলিম আয়। মেঘমালা তুমি অনেক কষ্ট করেছ, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কোনো দুঃখ কষ্ট নাই, তোমারই পাইছি আজ আমার বাবারে পাইছি, আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি। দাঁড়াও সর্দার। যে জমিদারের রক্তকে নিজের সন্তান হিসাবে মানুষ করেছ তাকে ফেলে রেখে কোথায় যাবে? আমাগো স্থান যে নদীতে হুজুর, আজ থেকে তোমাদের সবার স্থান হবে আমাদের মহলে। হুজুর আমরা কোথায় থাকবো, মহলে না বাইরে চলে যাবো? আমরা তো মঙ্গলও দেখা নাই জঙ্গলও দেখা নাই। ওদের বন্দি করো। হুজুর আজ রাতেই ওদের বাসর হবে। তুমি আমার